Ready? মেরি, সুপটা হয়নি এখনো? না দিদি, মনে তো হয়ে যাওয়ার কথা, তুই আজটা ঠিক করে দিয়েছিলি? মাছটা তো আপনি ধরালেন দিদি। এই মুখে মুখে তর্ক করিস না তো। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, কি মাথা খারাপ? ওগুলোকে কে বিক্রি করবে, কেন বা করবে? আপনি যখন বাইরে রেখেছিলেন, বিষয় আমার বললেন, যা ওগুলো ওই জারভি সাহেবের কাছে নিয়ে যা। ওই যে ওই জারভি সাহেব, যিনি ওই রূপোর লবণদান গুলো খুব পছন্দ করতেন, বললেন যা ওগুলো না কাছে গিয়ে বিক্রি করে যা দাম পাস নিয়ে আয়। আমাকে না জিজ্ঞেস করে এই কাজ করার সাহস তোকে কি লোকে? বিষয় বিষয় রূপর লবণ
খান বিশপ যদি তার নুন তেল চাল ডাল যেটা ফুটো দেখতে চান দেখবে। এই আরামটা পাওয়ার জন্যই এই আরামটা পাওয়ার জন্য একবার বাইরের ঠান্ডা থেকে ঘুরে আসা উচিত। তুমি কান্না কাটি করছিলে না বুঝেছি, নিশ্চয়ই ম্যারি তোমাকে খুব জ্বালাচ্ছিল। আচ্ছা দাঁড়া, তোমার কথা আমি এক্ষুনি শুনছি। ম্যারি যা, এবার শিগগিরই বাড়ি চলে যা, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। অবশ্য এখন সে ভালো আছে, আমি তার পাশে বসে প্রার্থনা করে এসেছি। আর হ্যাঁ, ডাক্তারবাবু এসেছিলেন, যা। ধন্যবাদ ম্যারি। মা যদি ঘুমিয়ে পড়ে থাকে তাহলে আস্তে করে ঢুকবি, ঘুম যেন ভেঙে না যায়। তা আমি তাহলে আসি মেরি। আজ বাইরে বড় ঠান্ডা পড়েছে, তুই বরং আমার শালটা নিয়ে গাটা গরম থাকবে। না না আমার লাগবে না। আমি তোর বেচা বাড়ি চল, গুড নাইট।